আর একটা বিয়ে করবে বলছো ফুটফুটি মাছের সাথে বিয়ে দাও ফুটফুটি মাছের সাথে বিয়ে দেবো না তো দাও দাও পুঁটি লাঠি দিয়ে হতে বার কর দাও আমি যারা মরে গেলাম আর তুমি একটা বিয়ে করলে বউটা কিরম হবে বলো তো ভাই আমার থেকে ভালো হবে না আমার থেকে একদম খারাপ হবে প্রথমটাই হবে আমি শিওর ভালো তো সুখবর গুড নিউজ হাততালি হয়ে যাবে মো মরবে তবে তো তুমি বিয়ে করবা ওটাই তো ওটাই খেতে হবে বলো খেতে হবে কিন্তু খেতে এই যে কেক স্পেশাল কে বানিয়েছে এই যে পূজা বানিয়েছে ওরে বাবা ওই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে গাড়ি যাচ্ছে গাড়িটা কোথায় যাবে কোথায় রাস্তা সেই মাথায় রাস্তা 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 দিয়ে গাড়ি যাচ্ছে গাড়িটা কালীনগর যাবে কালীনগরে গিয়ে লোক লাভে লোক লাভিয়ে আবার লোক ভর্তি বাড়ি আসবে বাড়ি এসে ঘুমাবে ভাত খাবে তোমাদের ব্যক্তিগত ব্যাপার আবার তোমাদের ঘুম পাবে কি পাবে না সেটা তোমরা জানো আমার ঘুম পাচ্ছে আমি সেটা জানি যে আকাশে মেঘ ডাকছে এরপরে বৃষ্টি আসবে বিয়ে হলে ঘুমাবো পূজাকে পূজা হচ্ছে আমার ভাই আর এটা হচ্ছে জয়ন্ত এটা ভাই বোন ওরা দুজন ভাই বোন আর এটা হচ্ছে আমার ভাগ্নি মানে আর এইটা হচ্ছে আমার বউ ওই মুহূর্তে আমি হচ্ছি ইঞ্জিনিয়ার মেকানিক আর কি মানে এই মুহূর্তে আমি অনেক জিনিসপত্র নিয়ে বসেছি যেগুলো রিপেয়ার করবো আমি অ্যাকচুয়ালি এই যে এখানে একটা ডুম আছে যেটা পাওয়ার ব্যাংকে চলে ঠিক আছে এটা পুরো পুরো ভেঙে পুরো শেষ হয়ে গেছে এটাকে এখন আমি রিপেয়ার করবো এইখানে একটা চার্জার আছে যেটা আমার ওয়াইফাই ছোট যে ওয়াইফাই আছে হটস্পট সেইটা চার্জ দিতে লাগে তো এরও একটা মুন্ডু ভেঙে গেছে এটাকেও রিপেয়ার করবো ব্যাপক একটা কাজ হবে এইখানে আমি অনেক কিছু জিনিস নিয়ে বসেছি এখন আমি সেইগুলো একটা একটা করে রিপেয়ার করবো এবং আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে আমার একটা হিডেন ট্যালেন্ট বলতে পারে আলাদা আলাদা লাইটের এই যে তারগুলো দেখুন আলাদা আলাদা হয়ে গেছে আমি আপনাদেরকে ব্যাক ক্যামেরায় দেখাই এই যে এই লাইটটা এই যে লাইটের তারফার সব কেটে গেছে এখন এই তারগুলোকে জুড়ে এই যে ডাটা মানে কেবিল সিস্টেম আর কি এটা পাওয়ার ব্যাঙ্কে চালানো হয় তো এইটাকে জুড়ে দেবো এখন জুড়ে এটাকে ফিটিং করবো আর এই যে এই চার্জারটা টোটালি ভালো আছে ঠিক আছে এর বোর্ডটা ভালো আছে কেবিলটা সব ভালো আছে ঠিক আছে কিন্তু এই যে চার্জারটা দেখছেন এটাই কিন্তু কেবিল কেবিলও ভালো নেই বোর্ড ফোর্ড কোনো কিছুই ভালো নেই আমি কি করব এর থেকে বোর্ডটা তুলে এর থেকে কেবিলটা তুলে এই চার্জারের বডিতে লাগিয়ে দেবো কারণ এর এইটা ভাঙা আছে আর এইটা এর ভালো আছে ঠিক আছে তো এইটা যে এর বোর্ডটা যদি আমি এতে লাগিয়ে দিই আর এটা কানেকশান করে দিই তাহলে এই বডিতে এইটা কিন্তু ফিট হয়ে যাবে আর এটা আরামসে চলবে তখন আমার আর এই লাইটটা রিপেয়ার করবো আর এই যে এইখানে আমার আয়রন আছে সোল্ডারিং আয়রন এটাকে আমরা বাংলা ভাষায় তাতাল বলে থাকি তো এইগুলো দিয়ে আমি এখন মোটামুটি কাজগুলো সারবো তো কাজগুলো কমপ্লিট হলে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে আমি কতটা পারফেক্ট রিপেয়ার করতে পেরেছি এখন কেক কাটা হচ্ছে মাটির কেক খেতে হবে বলো খেতে হবে এইবার কেক খাও খাও মোমবাতি লিবি নি এখন আবার ধরে যাবে তোমার মাকে দাও এবারা ঠুসে দেওয়া জোরে ঠুসে দেওয়া মুখে ঠুসে দাও না না মুখে ঠুসে দাও এই কেক খাওয়া যাবে খাও বলো খাওয়া হবে খাও এম জোর করে খাই দাও এই যে কেক স্পেশাল কে বানিয়েছে এই যে পূজা বানিয়েছে বাবা কি বানিয়েছে কতলা একতলা দুতলা তিনতলা চারতলা পাঁচতলা খাও খাও কেক খাও সবাই কেটে খাও তো ফ্রেন্ড অনেকক্ষণ পরে ফাইনালি আমি আমার কাজগুলো কমপ্লিট করেছি মানে কারেন্ট চলে গেছিল মাঝখানে দুবার আর অনেকক্ষণ লেট করেছে সেই বসেছি 11:30 এখন 1টা বেজে গেছে মানে 1.5 ঘন্টা বসেছিলাম তো কতটা কমপ্লিট হয়েছে আপনাদের একটু দেখাই ফাইনালি আমি কতটা কমপ্লিট করতে পেরেছি তো ফ্রেন্ড এই যে ফার্স্ট ডুমটা এই ডুমটার সিস্টেম হচ্ছে অ্যাকচুয়ালি এই যে পাওয়ার ব্যাঙ্ক আছে পাওয়ার ব্যাঙ্কে এইখানে একটা কেবিলটা লাগিয়ে দিলে ডুমটা জ্বলে এর কাজ হচ্ছে এইটা কারেন্ট চলে গেল এমার্জেন্সি এতে মোটামুটি পাওয়ার ব্যাঙ্কে আমার 3-4 দিন চলে যাবে এই ডুম আর যথেষ্ট ভালো লাইট হয় ঠিক আছে আর এই যে চার্জারটা
চার্জারটা আমি বলেছিলাম বোর্ড পাল্টাবো, কিন্তু বোর্ড পাল্টাতে পারিনি। এটাকে আমি কী করেছি, ওই চার্জারের এই মাথাটা, মানে এই চার্জারে তো অ্যাকচুয়ালি এই একটা মাথা ছিল, এটা ভেঙে গেছিলো, তো আমি ওই চার্জার থেকে এই মাথাটা ভেঙে এইখানে জুড়ে দিয়েছি। দেখুন এই যে এটাকে আমি জুড়ে দিয়েছি, মানে সোল্ডারিং আয়রন দিয়ে গরম করে গলিয়ে গলিয়ে ইয়ে করে দিয়েছি এটাকে। এখন আমি এই যে আমার ওয়াইফাই যে ডিভাইস আছে এইটা চার্জে আমার কাজে লাগে আর কি, এটা অটোমেটিক এখানে লাগিয়ে রাখবো, চার্জারটা বেশি খোলাখুলি করলে হবে না, তো এটাকে এখন এখানে লাগিয়ে দেখবো। এটা ভেতরে একটু ডিস্টার্ব হচ্ছিলো, চড়বড় চড়বড় করছিলো, কিন্তু অবশেষে দেখছি চার্জ হচ্ছে, এটা তো মোটামুটি ঠিক আছে আর কি। একদম পুরো কালো করে দিয়েছে, কি মনে হয় তোমার? না তোমার কি মনে হয়, তোমার কি মনে হয় বৃষ্টি আসবে? কি কি করেছো তুমি? এটা এটা কি ভালো চুপড়ি? আমরা এইমাত্র খাওয়া দাওয়া করে উঠেছি আর বাইরে এসে দেখছি একদম এরকম, এখন 4টা বাজতে যায়, এখন আমরা খাওয়া দাওয়া করে উঠেছি, ওই জন্য আমাদের শরীরটা এরকম, বলো বলে দাও, ওই জন্য আমাদের শরীরটা এরকম, মোটা সোটা আছি আমরা। তো ফ্রেন্ড, কোন কোন জায়গায় ব্যাপক পরিমাণে বৃষ্টি হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের এখানে, আমরা যেখান থেকে বাড়িতে এসেছি কোনোদিন ছাড় নেই, ডেইলি চলছে। তাহলে এখন তুমি কি করবে? কেন কেন বাবা, অবশ্যই কাজ গুছাও, জামা কাপড় তোলা, পড়ছে তো দু এক ফোঁটা করে, চুরুক 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 দেখা যাচ্ছে, চুরুক চুরুক খুব জোরে বৃষ্টি হবে, বৃষ্টি আসলে আমরা মাঠে যাবো, মাঠে গিয়ে শামুক খুঁজবো, শামুক খুঁজে বাড়ি আসবো, এসে রান্না করবো, না শামুকটাকে ভাঙবো, ভেঙে রান্না করবো, রান্না করে খাবো, খেয়ে ঘুরতে যাবো, ঘুরে এসে বল হবে না, তুমি ক্যামেরা বন্ধ করো। ওই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়ি যাচ্ছে, গাড়িটা কোথায় যাবে? কোথায় রাস্তা? সেই মাথায় রাস্তা, রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, গাড়িটা কালীনগরে যাবে, কালীনগরে গিয়ে লোক লাগবে, লোক লাগিয়ে আবার লোক ভর্তিতে বাড়ি আসবে, বাড়ি এসে ঘুমাবে, ভাত খাবে। প্রত্যেক কোথায় ঘুমানোটা আসছে কেন? আমার ঘুম, তোমার ঘুম পাচ্ছে বলে কি সবার ঘুম পাচ্ছে? হ্যাঁ, না তোমার ঘুম পাচ্ছে বলে কি সবার ঘুম পাচ্ছে? তোমাদের ব্যক্তিগত ব্যাপার, আবার তোমাদের ঘুম পাবে কি পাবে না সেটা তোমরা জানো, আমার ঘুম পাচ্ছে আমি সেটা জানি, যে আকাশে মেঘ ডাকছে, এরপরে বৃষ্টি আসবে, নিঃশ্বাস টালাম, বৃষ্টি আসবে, হ্যাঁ নিঃশ্বাস টালাম, বৃষ্টি আসলে ঘুমাবো, আবার সেই ঘুম, ঘুমে ফিরে সেই ঘুমের মধ্যে শেষ হচ্ছে কেন? অন্য কিছু দিয়ে শেষ করো না, ঘুমের মধ্যে শেষ করছে কেন? এখানে কি গাছ লাগিয়েছো বলে দাও। এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে পুঁশাক গাছ, তারপরে ফুল গাছ, শিম গাছ, গাঁদা ফুলের গাছ, টগর ফুলের গাছ, তারপরে তারপরে অপরাজিতা ফুলের গাছ, তারপরে ওই যে টক ফুল বলে না, কি ফুল বলে জানি না, টক ফুল বলি আমরা ওই গাছ, তারপরে ঘাস ফুল গাছ, তারপরে জবা ফুল গাছ, কচু কচু কুমড়ো, তারপরে কচু গাছ, কুমড়ো গাছ, উচ্ছে গাছ, আবার একটা ফুল গাছ, আম গাছ, কুমড়ো গাছ, শাক গাছ, ঝিঙে গাছ, তালমেঘ গাছ, ওইটা একটা কি গাছ আমি বুঝতে পারছি, তারপরে তারপরে থালকুড়ি পাতা গাছ, তারপরে জাম গাছ, তারপরে ঘুমাবো বল, তারপরে বলাই গেছে এটা ঘুমাবো, না না বলো, তারপরে বলা হয়ে গেছে ঘুমাবো, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে গাছগুলো যে ভিজে যাবে, তারপরে হচ্ছে কি, ওই যে মেঘ ডাকছে না, মেঘ ডাকলে বৃষ্টি আসবে, বৃষ্টি আসলে ঘুমাবো, চলো না চলো চলো। তো ফ্রেন্ড, বৃষ্টি আসবে আসবে বলছিল আর এক্ষুনি এক ঝুল মারাত্মক বৃষ্টি হয়েছে, আর এখন আমরা সব বাইরে দাঁড়িয়ে আছি, বসে আছি, এই যে আমরা দাঁড়িয়ে আছি,
একা খাইনি আমরা দুজন খাচ্ছি না দাও আমাকে একটা দাও না টক টক এটা দে এই যে দিয়েছে ওটা এঠো কর দিচ্ছে যাতে লিতে না পারি কি চালা তাহলে শয়তান পিতি এই ডাব খাওয়ার কথাটা মনে আছে তো নিজে তাড়াতাড়ি খেলি আর আমারটা তো কাড়াকাড়ি করছে খেয়ে খাই বিকেল বেলা ভাবছিলাম ঘুরতে যাবো কিন্তু এই মেয়েটার সাথে দেখা করতে ভাবছিলাম কিন্তু হলো না তো জল ঢেলে দিল ভগবান বলে একটা জিনিস ভাবছিলাম দেখা করতাম মেয়েটার সাথে তোমার সতীন তোমার সতীন হবে পোকর জলে খেয়ে পালাবে পোকর জলে খেয়ে পালাবে সতীনের 100 তোমার সতীন হতো পিছনে লাথি দিয়ে তোমার লাথি চার টাকা কিলি আসবে কাকার একটা বিয়ে করবে বলছো পুটপুটি মাছের সাথে বিয়ে দাও পুটপুটি মাছের সাথে বিয়ে দেবো না তো দাও দাও পুঁটি লাথি দিয়ে হতে বার কর দিও বিয়ে করার সাথে মিটি দেবে না তখন আবার বিয়ে করতে নিয়ে যাবে তো তখন মাসি কেওড়ার কাছে উঠে যাবে আমার থেকে ভালো হবে না আমার থেকে একদম খারাপ হবে প্রথমটাই হবে আমি শিওর ভালো তো সুখবর গুড নিউজ হাততালি হয়ে যাবে তোমাদের মতে কি প্রথমটা হবে তুমি মো মরবে তবে তো তুমি বিয়ে করবা ওটাই তো ওটাই না মরলে তুমি কি করে বিয়ে করবা আগে তো মরুক তারপরে বিয়ে চিন্তা করবা ওই বিয়ে চিন্তায় আমাকে মেরে ফেললো তখন কি তা মরতে ভালোই হয়েছে আমি আরেকটা বিয়ে করবো কি আনন্দ তো ফ্রেন্ড গুড ইভিনিং এখন বসে বসে একটা সুদ বানাচ্ছি কালকে যাব নদীতে মাছ ধরতে আর এখন আমাদের বাড়িতে অনেক লোকজন চলে এসেছে যে দেখুন এই ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও ওটা ছেড়ে দাও তোমরা কি করতে এসছো বলো আমাদের বাড়িতে কি খেলা করতে এসছো লুডু খেলা তাহলে খাবার খেলা হবে বলো আজকে আর একজন কমেন্ট করেছিল যে পূজাকে পূজা হচ্ছে আমার ভাইজি মানে আমার দাদার মেয়ে ঠিক আছে আমার জেঠুর ছেলের মেয়ে আর এটা হচ্ছে জয়ন্ত এটা ভাই ওরা দুজন ভাই বোন আর এটা হচ্ছে আমার ভাগ্নি মানে আমার দিদির মেয়ে তাই তো হাতে তোমার নামটা বলে দাও রিমি আর এইটা হচ্ছে আমার বউ আপনাদেরকে চিনিয়ে দিল আর এটা বৌদি আর এটা প্রীতি পাগলি তাই এখন আমরা কি করবো তাহলে আর এই কি খাচ্ছ তুমি এখন কালকের খিচুড়ি আজকে খাচ্ছ সকালের খিচুড়ি আর এই যে সুদটা বানানো হয়ে গেছে আমার তিনটে বড়শি দিয়েছে এই দেখুন এই যে বর্ষি কালকে কালকে মৌমিতা বলেছে আমাকে যে কালকে আমি মাছ ধরবো আমি রান্না করবো ওখানে মাছ রান্না করবো আর ওই লোক রান্না করবো আমরা মা বেটা খাবো আমরা রান্না করে খাবো বলে ঠিক আছে তাই প্রীতি তুমি করে দেবা এইভাবে আমাদেরকে একা ঠেলে দিচ্ছ তোমরা সবাই নিরামিষ খাবি না মাছ খাবি সেটা বল তাহলে তো প্রীতিকে আমি মাছ দেবো না আমি রান্না করবো ঠিক আছে মাছের দিকে লোভ দিলে সুতে ধরা মাছ টেস্ট হেভি বলে আলাদা টেস্ট ট্যাংরা মাছ বলে কি খাই জানিস তো আজকে পূজার চারটে ট্যাংরা মাছ খেয়েছে
দেব না তাহলে তুমি তো বলেছো এখনি তুমি জোয়ার করে দেবা না ট্যাংরা মাছের যা দাম কোন মাছের দাম নেই আমাদের লুডু খেলা হয়ে গেছে আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে আজকে লুডু খেলায় আমি দুবার ফার্স্ট আর একবার লাস্ট হয়েছে আমি দুবার দুবার সেকেন্ড হয়েছি আর একবার লাস্ট হয়েছি আর এই যে অজয় অজয় দেবগান দুবার ফার্স্ট হয়েছে আর একবার লাস্ট হয়েছে তাই কত দাম বাড়াচ্ছে সে কি বল দুবার ফার্স্ট হয়েছে তো না দুবার ফার্স্ট হয়েছে তিনবারের মধ্যে দুবার ফার্স্ট মানে বুঝতে পারছো তো তিনবারের মধ্যে দুবার ফার্স্ট মানে বুঝতে পারছো তো সে কত দাম বাড়াচ্ছে গায়ের দারে দিয়ে দিচ্ছে না বাবারে বাবা অ্যাকচুয়ালি কি অ্যাকচুয়ালি আমরা এখন সন্ধ্যাবেলা দিল্লি খেলছি তাই তো মানে খেলার কি ওই যে কি বলে ট্রফি না কি বলে ওই জিতে নিয়ে হিসেবে তো ট্রফি আমি আনতাম যদি এটা ম্যাচে হতো কত দাম বাড়ালে বলা যায় আমি কোনো দাম বাড়াইনি তখন আমাদের খাওয়া হয়ে গেছে এবার আমরা ঘুমিয়ে পড়বো আবার সেই ঘুম আজকের ভিডিওটা এই পর্যন্ত সমাপ্ত করছি যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ বাই